আচ্ছা আমি যেটা ঠিক করে রাখছি যে এই যে দেখবেন ফেসবুকে দেখা যায় না যে ইন্টারনেট ব্যবহার করে মহিলারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে। আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তো ভাই স্যারই কি খবর তোমাদের? তো ভাই অনেকদিন ধরে তোমরা অনেকে বোর হইতেছিলে, কেননা টিকটক ভিডিও আপলোড দেওয়ার বদল আমি কি ভিডিও আপলোড দিতেছিলাম? ওপ সব সব রোস্টিং ভিডিও বাদ দিয়ে আমি কি যেন ভিডিও আপলোড দিতেছিলাম তোমরা অনেকে ভাবতেছো। তারপর আমি বলতে চাইতেছি, দেখো ইদানিং আর কি কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত না বললে আর কি না হয়, কেননা বাংলাদেশের রাজনীতি এমন হয়ে গেছে তুমি যদি ক্রিকেটার ফুটবলার কিংবা তুমি যদি কোস্টোস হয়ে থাকো কিংবা তুমি যদি নায়ক নায়িকা হয়ে থাকো তাহলে তুমি রাজনীতিবিদ হইতে পারবা। মানে ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেছে, তোমার এখন রাজনীতিবিদ হইতে হলে তোমার বেশিরভাগ ফ্যান্স ফলোয়ার লাগবে, আর কিছুদিন পর দেখবা টিকটকাররাও টিকটক বাদ দিয়ে রাজনীতি করে বেড়াইতেছে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো আজকে রাজনীতি নিয়ে ভিডিও বানাইতেছি, তার মানে হয়তো কালকে আমি জেলেও থাকতে পারি। ভিডিও মিডিও গ্যাপ গেলে বুঝবো যে আমি জেলে আছি ভাই। দুর্ভাগ্যবশত এই দেশের মধ্যে আজ এক রাজনীতি নিয়ে কথা কইলে জেল ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নেই, আর জেলের ভাত খাইতেও এটা বাধ্যতামূলক ভাই। কারণ এই যে রাজনীতি নিয়ে কথা কইতেছি কয়জন এই ভাই কথা কয়, কেননা সবাই তো পাই একটু হইলেও ভয়। এটা আগে তুমি বলবা না, এই দেশে অযোগ্যরা মনে করো পাওয়া যায় তিন আসনের এমপি পদ, আর যারা যারা গোষ্ঠীগত রাজনীতিবিদ তারা পাওয়া যায় শুধুমাত্র খোলা পদ। বিশ্বাস না হলে তুমি সাকিব আল হাসান রে দেখো, ভালো করে দেখুন সাকিবকে কাছে টেনে নেয়া মানুষটা মাগুরা একের বর্তমান এমপি সাইফুজ্জামান শিখর। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সাকিবের কাছেই হারিয়েছেন, তবুও এতটুকু মন খারাপ নেই। দেখো ভাই সাংবাদিক নামে সাংঘাতিক মানুষগুলো তারা তো যাই ভাবে তাই বলে, আর যা যা তাদের মনে আসে তাই তারা বলে দেয়। আসলে সাইফুজ্জামান শেখর ভাইয়ের মনের অবস্থাটা কি সেটা আমি বর্তমানে বুঝতে পারতেছি, যেহেতু তার দাদা এমপি ছিল, তার বাবা এমপি ছিল, সংসদ সদস্য ছিল পাঁচবার, সে বর্তমান রানিং এমপি, আর তার জায়গায় যদি বর্তমানে একজন ক্রিকেটারকে ঢুকায় দেওয়া হয় তাহলে ভাই সে কিভাবে মাইনা নিবে? তারপরও ভাই বুকে পাথর দিয়ে সে মাইনা নিছে বলতে জাস্ট চুপ হয়ে গেছে, কিছু বলতে পারতেছে না। কেন ভাই সে মেনে নিবে কেন? কারণটা কি আমার একটু ক্লিয়ার করে বলো। বর্তমানে যে একজন রানিং এমপি সে কি খুব সচরাচর কি সহজেই ছেড়ে দিব তার পদ? মানে ভাই তোমরা কি এত সহজে ভাবছো না একটা রাজনীতি করা কি মুখের কথা? রাজনীতি করতে হইলে পুটকির দম বাইরে মুখ দিয়া। না সিরিয়াসলি ভাই তোমরা একটু ক্লিয়ার করে বুঝো ভাই, তোমার যদি এতটা ক্ষমতা থাকে যে তুমি তোমার এলাকার ডন, তো তুমি যদি এলাকার নতুন একটা ছেলে আসে যেখানে একটু সেলিব্রিটি ছিল তাহলে কি সে এলাকার ডন হয়ে যাবে আর তুমি ভাইসা আইসো? এমন হয়তো বা অন্যরকম মনে হইতে পারে, কিন্তু সেই লোকটা আসলে মনে মনে জাগাইতেছে ভাই আমি যদি আগে জানতাম তাহলে ভাই আর যাই কি, ছোটবেলা থেকে গোষ্ঠীগত রাজনীতি নাচো দেয় ছোটবেলা থেকে ব্যাট বলে বেরাইতাম তাহলে আমি হয়তো ভাই তিন আসনের এমপি হইতে পারতাম। কথা কিন্তু মানে রাজনীতি মানে রাজনীতি, এখন রাজনীতি যার তার হাতে তুলে দিতেছে, কেউ আগেকার যুগের নায়ক ছিল, কেউ আগেকার যুগের নায়িকা ছিল, কেউ বর্তমানে কোচ, কেউ বর্তমানে ক্রিকেটার, তো কেউ বর্তমানে আবার কত নানান ধরনের মানুষ বর্তমানে রাজনীতি করতেছে, আর যারা গোষ্ঠীগত রাজনীতি করতেছে তাদেরকে দেখো গা তাদেরকে সরাই দিছে এক সাইডে, যা তোরা স্বতন্ত্র থেকে দাঁড়া গা স্বতন্ত্র আমাগো দল। মানে বর্তমানে রাজনীতির কিছু এরকম হয়ে গেছে যে বিএনপি জামাত বাদ দিয়ে তারা একাই খেলতেছে দুই দল নিয়ে। এই ধরতে গেলে কিছুটা এরকম হইতেছে আর্জেন্টিনার ব্রাজিল খেলতেছে আর মনে করছে দর্শক সবকটাই আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার, অন্য কোন দলের সাপোর্টার নাই গা, আর দুই দলই মেসি খেলতেছে নেইমার খেলতেছে দুই দলই মনে করে সবাই সবার সাপোর্টার করতেছে, মানে কারো কোনো দল বিবদ্ধ নাই, একটাই দল খালি দুইটা নাম এতটুকু জাস্ট, আর কোনো কিছু আমি পাইলাম না এটার মধ্যে। মানে এটা কোন ধরনের রাজনীতি হইতেছে তারাই ভালো জানে, কেননা দেখো রাজনীতির কথা কইতে গেলে মনে করো যে পুলিশে হাতে ধরে টানে চলো মামা খেলা হোক একটু জেলখানায়। আমি মাঝে মাঝে জাস্ট নেক্সট জেনারেশনের কথা চিন্তা করতেছি, যারা কিনা টিকটকার থেকে এমপি পদে দাঁড়াবে সংসদ সদস্য হিসাবে থাকবে, আমি জাস্ট এই চিন্তাটা করতেছি। বর্তমানে যা অবস্থা মানে সেলিব্রিটি মানুষেরা যেহেতু সংসদ সদস্য হয়ে যাইতেছে তার মানে ফিউচারে দেখো আমাদের মধ্যে যারা যারা টিকটকার আছে যাদের ফ্যান ফলোয়ার বেশি তারা মনে করে সংসদ সদস্য শুধুমাত্র তা কিন্তু না, তারা দেখো দেশের প্রেসিডেন্টও হয়ে যেতে পারে। তো ভাই বর্তমানে যা অবস্থা এরকমই আমার যা মনে হইতেছে ফিউচারে এরকমটাই হবে, এলেক সাবান ভাই হবে আমাদের সংসদ সদস্য নেক্সট, ও তার তো আবার আরেকজন দাদাও আছে যিনি কিনা আবার আমাদের রাষ্ট্রপতি ছিল, তো তার দারুণ নাতির একটু হলেও তো হেল্প করবে চিন্তা করিও না। আর অমর অন ফায়ার হবে মনে হয় প্রেসিডেন্ট তো হয়েই যাবো আমার যা মনে হয়, আর যাদের যাদের বেশি ফ্যান ফলোয়ার আছে তারা আরো আরো বড় লেভেলের হয়ে যাবে চিন্তা করো না। তার ও হ্যাঁ তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই ভাই, এখন থেকে তোমরা টিকটক ডাউনলোড দেওয়া, টিকটক ডাউনলোড দেওয়া তারপরে রেগুলার ভিডিও আপলোড দিতে থাকো, তারপরে ফ্যান ফলোয়ার বানাও, ফ্যান ফলোয়ার বানানোর পরে তারপরে তুমি তোমার সংসদে গিয়ে আই মিন তোমাদের এলাকার যারা যারা নির্বাচনে দাঁড়ায় তাদের সাথে পরামর্শ করে তাদের এখান থেকে নমিনেশন নিয়ে তারপরে এমপি পদে দাঁড়ায় যাবে, কেননা তোমার ফ্যান ফলোয়ার আছে পুরো বাংলাদেশের মধ্যে, আর তুমি টিকটকার যেহেতু তার মানে তুমি ভাইরাল পার্সন, আর ভাইরাল পার্সন মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কি করলাম আমি আল্লাহ গাইস আমি খুবই দুঃখিত আসলে হয়তো বা আজকে আমার লাস্ট ভিডিও যারা যারা আমার মন থেকে পছন্দ করতা তারা আমার জন্য দোয়া পড়বা আর অবশ্যই ইনানিল্লাহি এটা কই দিও কেননা আমি শেখ হাসিনার আমি কি কই লাইছি বলি আল্লাহ গো কাল অবশ্যই আমার লাশ পাইবা তোমরা যে রাজনীতি করে উনি আমার কালকে কেডা বাজাই ও আল্লাহ গো আল্লাহ আমি শেষ প্রচারণা যে করছেন কি মনে হয় যে সামনে এই প্রচারণা কোনো বাধা সৃষ্টি হয়েছে কিনা বা হবে কিনা কোনো আশঙ্কা আছে কিনা এখন পর্যন্ত তো ওই রকম বাধা পাইনি তবে সামনের কথা তো আর বলতে পারি না উনাদের যে চিন্তা ভাবনা তাতে উনাদেরকে একটা সেকেন্ডও বিশ্বাস করা যায় না মানে ভাই এক জিনিস কি মানে ওরা নিজেরাই বিশ্বাস করে না ওগো দলের তা আমরা বিশ্বাস করুন কেমনে কো মানে এক সেকেন্ড অব্দি ভরসা করে না যাক সুমন ভাই আমার আপনার কথাটা শুনে খুবই ভালো লাগছে যে আপনি যাই কইছেন মন থেকে কইছেন এবং সত্য কথাই কইছেন ভালো লাগছে লাভ ইউ গুরু না গুরু তো উনি আমার না বাট তারপর আর কি কথাটা যেহেতু রাইট কইছে তাই আর কি কই দিলাম আর আমার জানা মতো যে আমার মনে হয় যে আমরা যারা যারা বর্তমান ইয়াং জেনারেশন যারা যারা আছি তাদের ছোটোবেলাটা কাটছে অবশ্যই বাংলা মুভি দেখে কেননা ছোটোবেলায় অনেকেই মনে করো যে হিন্দি মুভি বুঝতো না আমার সাবজেক্ট আলাদা আমি ছোটোবেলা থেকেই হিন্দি পালপাকনা বেশি ছিলাম তো যার কারণে আর কি হিন্দি মুভি বেশি দেখতাম বা আবার বাংলা মুভিও দেখতাম পর্যাপ্ত দেখতাম তো যারা যারা বাংলা মুভি দেখছো তারা অবশ্যই জেনে থাকো যে আমাদের ফেরদাউস হোসেন ভাইয়া তিনি কিন্তু সচরাচর বিয়ে করে কারে অন্য কারো প্রেমিকারে নয়তো বা অন্য কারো বউরে তো ফেরদাউস ভাইরে মানে আমার কি লেগে মনে হয় যে বাংলার দ্বিতীয় ব্যাপার আছে মানে তারপর আর কি কইতে যেতেছি উনি যে কথাগুলো কইতেছে টাস করে কি জানো হয়ে যাইতেছে হঠাৎ বৃষ্টিতে আবির্ভাব হয়ে গেল সে চলচ্চিত্রের অভিনেতা ফেরদৌস আহমেদ রাজনীতিতে অনেকটা হঠাৎ বৃষ্টির মতোই আপনার আবির্ভাব ঘটলো ভাই হঠাৎ বৃষ্টির মাধ্যমে যে জনপ্রিয়তাটা আপনি পেয়েছিলেন রাজনীতিতে কি সেই জনপ্রিয়তাটা পাবেন আমার জীবনে অনেক কিছু হঠাৎ করে ঘটে গেছে হঠাৎ বৃষ্টি যেরকম হঠাৎ করে ঘটে গেছিলো যে আমি স্বপ্নেও ভাবিনি যে মানুষের এত ভালো লাগবে তো রাজনীতিতে এসে আমাকে এই যে ঢাকা 10 আসনের নৌকা মাননীয় প্রধানমন্ত্রী আমার হাতে হঠাৎ করেই তুলে দিয়েছেন এই হঠাৎ বৃষ্টির মতো আর হঠাৎ যে রাজনীতিতে ঢুকার হঠাৎ করে নৌকার আসন পাওয়া ঢাকার 10 নং আসন পাওয়া ওই দেখবেন যে হঠাৎ করে আপনি টাস করে পুটকি মারা গেলছেন ভাই জীবন মরণের রিস্ক লিয়ে এই ভিডিও বানাইছি ভাই আপাতত গিয়ে পলনের জায়গা খুঁজতে গেলাম আমি ধরাইছি আমি ধরাইছি সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এত গান যে আর কোনো দু দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অ্যালোয়েজ দোয়া আসেন আমার জন্য দোয়া করো অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম